সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার এলাকা থেকে সামনে দেখছেন বেশ কিছু শুকনো আমরা হাড্ডি সারগুলো নিয়ে কিছু তথ্য দিতে চাই এবং এগুলো সবগুলো কিন্তু কালেকশন করেছেন আমাদের এখানটা প্রিয় মজু চাচা আমরা দেখছি ওপাশে দাঁড়িয়ে আছে এবং আমরা শুরুতেই হাড্ডি সারগুলো এক নজরে দেখানোর চেষ্টা করছি এখানে দেখছি আরো একটি এই পাশে দেখছি একটি এই পাশে একটি আমরা একটু চাচার সাথে কথা বলে নেই তো চাচা আসসালামু আলাইকুম কয়টা চাচা আজকে দশটা আরও আছে কিন্তু দশটার একটা প্যাকেজ তৈরি করেছে তো মোটামুটি তো সাইজ দেখছি সব সব ডবল সব ডাবল ফ্রেমের সব কালারফুল আচ্ছা সব কালারফুল এবং সব ডাবল বোডির গরু একটা নবরদি কি না একটা একটা করে দেখাই দেবো আচ্ছা বাজারের সার্বিক অবস্থা কি বলেন তো গরুর দাম একটু বৃদ্ধি আচ্ছা এখন প্যাকেজের রেট কত আছে আজকে কম আছে

এটা প্রথম নাম্বার সব তো সুস্থ সবল একেবারে সুস্থ সবল চামচুটা ঢিলা ঢালা এটা হচ্ছে এক নাম্বার আর এই পাশে এটা দুই নাম্বার চামড়া ঢিলা এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার দুই নাম্বার বডিটা বেশ চওড়া আছে না দুই নাম্বার চামড়া কি দেখলেন বলেন তো

সব উঁচা দাঁড়ি লম্বা উঁচা দাঁড়ি লম্বা এটা হচ্ছে তিন নাম্বার আর এপাশে পাশে এটা চার নাম্বার এটা বয়স কেমন হবে ছয় দাঁত তিন নাম্বারটা দেখলাম এটার বয়স কয় দাঁত বললেন নতুন জল এটা ছয় দাঁত আচ্ছা চামড়া কি অবস্থা কি দেখলেন একেবারে চাম পাতলা তলা সব কিছু ঠিক আছে এটা

আচ্ছা এখন বিষয় হচ্ছে দুই মাসের মধ্যে কতটুকু আপনি আপনার খাবার রেখে গোস্ত ধরে পারবেন আমার দুই মাসে এগুলো একশো কেজি পার হয়ে যাবে একশো কেজি পার হয়ে যাবে আচ্ছা এখন কতটুকু এখন পঁয়ষট্টি কেজি আপ আছে পঁয়ষট্টি কেজি আপ আছে পঁয়ষট্টি কেজি আপ আছে একশো কেজি পার গোস্ত ধরানো যাবে দুই মাস কেজি তাহলে এখন নিচ্ছে সে কত করে একচল্লিশ হাজার একচল্লিশ হাজার দুই মাসে কত টাকা খাবে দুই মাসে মনে করো মোটামুটি আট হাজার খাবে আট হাজার একচল্লিশ আর আট হইলেও আমরা ধরে নিলাম পঞ্চাশ পঞ্চাশ হ্যাঁ

সিংহ মাথা ভালো সিংহ ভালো সব সুস্থ সবল একেবারে সুস্থ সবল তো লটনা সবকিছু ঠিক আছে পুরো এটা 7 নাম্বার 7 নাম্বার এটা বয়স এটা নতুন জনবয়স সিরিয়ালের 7 নাম্বার নতুন জন বয়স করে বস্তু ভরা 165 কেজি এখনই 65 কেজি পার আছে সিরিয়ালের 7 নাম্বার এটা আট নাম্বার এটার বয়স তো চার সৈদাত বয়স সিরিয়ালের আট নাম্বার দেশি একেবারে পিওর বাঙালি আচ্ছা সব তো সুস্থ সবল খুরা রোগ বা আপনার ওই ল্যাম্পি কোনো ধরনের কোনো সমস্যা নেই আচ্ছা এটা নয় নাম্বার এটার বয়স এটা বয়স ছয় দাঁত ঐটা ছয় দদ পরে কিল পাড়ে হচ্ছে আচ্ছা তাহলে এটা হচ্ছে সিরিয়ালের 9 নাম্বার আর এটা সর্বশেষ এটা 6722 এটা 10 নাম্বার 10 নাম্বার এটা 10 নাম্বার দেশি একেবারে পিওর দেশ একটু এপাশে পাশে আসেন দেখি তাহলে এটা হচ্ছে 10 নাম্বার সাত নাম্বার ছয় নাম্বার পাঁচ নাম্বার চার নাম্বার এখানে একটা তিন নাম্বার দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা 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 এখন তো আপনার সুজন্য লগ্ন থেকে হাড্ডি শাড়ির ব্যবসা

এই গরু কে খাওয়াইতে হবে খাওয়াইতে হবে এখন কোনটা কোন ট্রিটমেন্ট কখন দিবে এই প্রাথমিক যে ধারণা জানতে চাই হ্যাঁ দিব হ্যাঁ কি তাহলে যাবে এগুলো সব ধারণা আছে আপনি যেভাবে এই দেওয়া শেষটা জানা সম্ভব দেওয়া যাবে যদি জানতে চায় যাবে এখন তো আমাদের আচ্ছা এগুলো ছাড়াও যদি কেউ দু চারটা নিতে চায় ছাড়া দু চারটা না যদি বিশটা নিতে চায় তাও দেওয়া নিলেও দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকে ইনশাল্লাহ থাকে এমনি কেউ যদি আসে তাও দু গিরি এই দেওয়া যায় দেওয়া যাবে তিন এক পাটি আর ওটা কালকে একজন 18 টা দিবেন তিন চার পাঁচ ছয় সাত আট ভুল হলে গণনা নাকি নয় নাম্বার এটা দশ নাম্বার ঠিক আছে তো দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন